mohon hoto jamma marhaba bolen lekhok bolteche ya rasulullah amar jormo ta jodi apnar joge hoto hasan husainer sathe je apni khela dhula korechilen nana matir je khela dhula chilo ami jodi apnar joge thaktam ami shei drishyo gulo dekhtam তাদের পরিচয় কি হাসান হোসেন হইল খাতুন জান্নাত মা ফাতেমার পরিচয় টুকরা সন্তান মাওলা আলীর সন্তান দয়াল নবীর আদরের নাতি এই হাসান হোসেন হইল জান্নাতের যুবকদের সরদার যারা বেহেশতে যাইব তাদের সরদার হইল ইমাম হাসান হোসেন আর মহিলাদের সরদারনি হইল খাতুন জান্নাত মা ফাতেমা হাসান হোসেনের দিন সকালবেলা আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আসলেন নানা ভাই ও নানা ভাই মা তো আমার নতুন জামা দিছে আপনি নানা ভাই আমার কি দিবেন সুবহানাল্লাহ ঈদের দিন সকালবেলা ছেলে মেয়ে নায়নাতুল বকশিশের জন্য আসেন বকশিশ বুঝেন মালের জন্য আসে টাকার জন্য আসে দিয়ে খালি এটা দিয়ে দিয়ে না তার ঈদ হলো আনন্দ খুশি এটা আনন্দ দিন ঈদের দিন খুশির দিন যদি তাকে আমরা কিছু না দেন তার মুখটা কালো হয়ে যাবে বেজার হয়ে যাবে যেটা আমার মানুষ শুনতে পারেন না আল্লাহ শুনতে পারেন না তৌফিক অনুযায়ী 5 টাকা পারেন 10 টাকা পারেন দিবেন তাকে দিলে সে খুশি সে আমার একটা মুচকি হাসি দিবে ওই হাসি তো নিয়ে লাখ টাকার জিনিস কথা বলে ঠিক এখন হাসান হোসেন ডাক দিয়া কয় নানা ভাই ও আমার নানা মা তো আমার নতুন জামা দিছে আপনি নানা ভাই আমারে কি দিবেন আমার নবী ডাক দিয়া কয় হাসাইন ও কলিজার টুকরা হোসেন মা তো আমার নতুন জামা দিছে আমি নানা ভাই কি দিতাম তোমার কি লাগবে হাসান হোসেন ডাক দিয়া কয় নানা ভাই বেশি কিছু লাগবে না আমার একটা ঘোড়া লাগবে কি লাগবে ওই জমানায় ঘোড়ার দাম ছিল বর্তমান সময়ে ঘোড়ার দাম নাই কারণ রাস্তাঘাটে এখন ঘোড়া চলার মতন রাস্তা নাই কারণ এখন রাস্তা হইলো বিআইজি রাস্তা রোড হইলো বিআইজি রোড সিএনজি চলে প্রাইভেট কার চলে বাস চলে ঘোড়ার এখন আর কোনো কাজ নাই এই কারণে মানুষ এখন আর ঘোড়া কিনে না যারা কিনে তারা শুধু পালনের জন্য শখের বসে কিনে ঠিক নেই আগের জমানায় ঘোড়ার দাম ছিল ওই জমানায় ঘোড়া দিয়ে মানুষ চলতো ঠিক নেই আমার নবী এই কথা শুনিয়া চক্ষু মুবারকের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন নবীজি আমার কান্দে হাসান হোসেন ডাক দিয়া কয় নানা ভাই ও নানা ভাই কান্দেন কেন আমার নবী ডাক দিয়া কয় হাসাইন ও কলিজার টুকরা হোসেন তোমার নানা ভাই রে আল্লাহ গরিব বানাইছে গোরা দেওয়ার মতন তৌফিক তো আমার নাই নবীজি আমার কান্দে কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো হাসান হোসেন হইল ছোট বয়স্ক নাবালক আপনি যদি নাতিদের সামনে কান্দে
মুখটা কালো করে থাকেন বেজার হইয়া থাকেন নাতিরা আপনার এই মুখ কালো মুখ দেখিয়া বেজার অবস্থা দেখিয়া আপনার নাতিরা ভয় পাইয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে এমনটা করিয়েন না নাতিদের সামনে মুচকি হাসি দেন আমার কথা কি বুঝতে পারতেছেন নবীজি আমার সঙ্গে সঙ্গে হাসান হোসেনের সামনে মুচকি একটা হাসি দিলেন দেখবেন আপনার মায়নাতকে যারা আছে সেলিমে আছে সকল ছোট তো হঠাৎ করে আপনি যদি তাদের সামনে মুখটা কালো করে বসে থাকেন তারা ভয় পাইয়া দূরে সরে যাবে যদি আপনি তাদের সামনে হাসেন তারা আপনার সাথে হাসি মুস্কানি করবে ঠিক নেই আমার নবী ডাক দিয়া তোরে হাসাইলো ও কলিজার টুকরা হোসাইন গোরা লাগবে জি নানা ভাই গোরা লাগবে টেনশন করো না চিন্তা করো না গোরার ব্যবস্থা হইয়া গেছে অথচ নবীজির আশপাশে ও গোরা নাই নবী আমার বলে গোরার ব্যবস্থা হইয়া গেছে নবী যেহেতু বলছে গোরার ব্যবস্থা হইয়া গেছে গোরা না থাকো এখন গোরার ব্যবস্থা হইয়া গেছে নবীজির কথা মিথ্যা হইতে পারে না নবী তো বলে নাই স্বয়ং বলে আল্লাহ সুবহানাল্লাহ নবী কথা মিথ্যা হয়ে গেল আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে কথা কোন ঠিক ঠিক এখন নবীজির আশপাশে ঘোরা নাই নবীজি যেহেতু বলছে ঘোরার ব্যবস্থা হয়ে গেছে তাহলে কি ঘোরার ব্যবস্থা হয়েছে বিশ্বাস কথা কোন না নবী আমার ডাক দিয়া কয় হাসাইনো ও কলিজার টুকরা হোসাইন চিন্তা করেন না টেনশন করেন না আপনার নানা ভাই গোরা সাজ্জা যাইব আপনার দুই ভাই নানা ভাই কাঁধে উঠেন আমি গোরার মতন চলব মদিনার ছেলেরা গোরার মধ্যে সরিয়া নামাজের মধ্যে যাইবের নামাজে যা আমরাও গোরার মধ্যে সরিয়া ঈদের নামাজে যাই ভাই আমার নবী ডাকিয়ে করে হাসাই ও কলিজার টুকরা হাসাই নো টেনশন করো না চিন্তা করো না গোরার ব্যবস্থা হইয়া গেছে তোমার নানা ভাই গোরা সাজ্জা গেল গোরা হইয়া গেল তোমরা দুই ভাই নানা ভাই কাঁধে উঠো আমি গোরার মতন চলব এবার হাসাইন ডাক দিয়া তো হোসাইন ডাক দিয়া কয় না না ভাই গোরা পাইলাম খুশি হইলাম গোরার রশিটা কই গোরার কি লাগবো লাগিনি একটা রশি গোরা বাদ উঠতে রশি লাগে না আমার নবী একবার ডাক দিয়া কয় হোসাইন চিন্তা করো না টেনশন করো না গোড়ার লাগামের ব্যবস্থা আছে রশির ব্যবস্থা আছে তোমার নানা বাড়ি লম্বা লম্বা চুল আছে বাবলি চুল তোমার নানা বাড়ি লম্বা লম্বা বাবলি চুল আছে চুলগুলা দুই ভাগ করিয়া আপনি হাসাইনে একবার ধরেন হুসাইনে একবার ধরেন গোড়ার রশি হইয়া যাইবা নানা ভাই গোড়া পাইলাম খুশি হইলা গোড়ার রশি পাইলাম খুশি হইলা গোড়ার চাবুক কই চাবুক লাগে না আস্তে দিলে আস্তে জোরে দিলে জোরে যায় সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়ে কই হুসাইন চাবুকের ব্যবস্থা আছে টেনশন করেন না চিন্তা করেন না আল্লাহ আপনাদের এক ভাইকে দুইটা কইরা পাও দিছে আপনাদের দুইজন ভাইয়ের চারটা পাও আছে আপনার নানা ভাই ফ্যাট আছে আস্তে দিলে আস্তে যাইব জোরে দিলে জোরে যাইব কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন সাথে প্রয়াল নবী নবীর পাক সাবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর
বাদ জবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো সকল নবীর আশিকেরা ইমাম হুসাইনের সঙ্গীগণ এক বাক্যে উত্তর দিলেন হে হুসাইন আমরা যদি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে পালিয়ে যাই নিজেদেরকে রক্ষা করি আল্লাহ যে আমাদের জন্য মৃত্যু লিখে দিয়েছে তার থেকে কি আমরা রেহাই পাব কথা বলেন আজকেও বেঁচে যাব দুই দিন আগে পরে তো আজরে আবার আসবে আমাদের কাছে হে হুসাইন যদি আপনাকে রেখে আমরা চলে যাই হালকা হাসর ময়দানে আমার নবীজি যদি আমাদেরকে প্রশ্ন করে ও আমার সাহাবীরা আমার কলেজের টুকরা নাতিদেরকে কারবালার ময়দানে একা একা রেখে কিভাবে চলে গেছো তখন আমরা কি জবাব দেব হে হুসাইন আপনার সাথে এসেছি জীবন দিব কারবালার ময়দানে ইসলাম রক্ষা করব জয়গণ সুবহানাল্লাহ ইসলাম जिंदा হতে হা কারবালা কি বাদ ইসলাম जिंदा হয়েছে কারবালার ময়দানে ইমাম হুসাইন এবং কি বাহুত থেকে কি হাত পর্যন্ত নবী আশিকের রক্তের বিনিময়ে জয়গণ সুবহানাল্লাহ আজকে আমরা ইসলাম পেয়েছি মার কোলে থেকে বাবার কোলে থেকে ইসলামের জন্য লড়াই করতে হয় না সংগ্রাম করতে হয় না যুদ্ধ করতে হয় না কথা কোন ঠিক কি না এই কারণে ইসলামের প্রতি আমাদের তেমন ভালোবাসা নাই মায়া নাই কখন বাড়িতে যাব কখন খানা খাব আগের জামানার সাহাবীরা আগের জামানার উলিরা আগের জামানার মুসলমানরা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন বিয়ে করেছেন বাসর দর করে নাই ইসলামের জন্য ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন এরকম সুবহানাল্লাহ আমার বাজান গভীর মনোযোগ আপনাদের এলাকায় নামাজ কয়েকত কয়েকত পড়েন কয়েকত এটা বুঝে বুঝে নামাজ কয়েকত আমরা বাংলাদেশে নামাজ পাঁচ ওয়াক্ত আমরা তো ভারতবর্ষে হাইলাকান্দি নামাজ ছয়ক্ত কয়েকত তাহলে ঠিক আছে কেন আমরা বাংলাদেশে কোরআন শরীফ একটা আমরা তো হাইলাকান্দি দুইটা কয়টা বাংলাদেশে কোরআন শরীফের ভাড়া হলো 30টা আমরা এখানে 31টা কয়টা ওই মোটামুটি বাংলাদেশে কোন মিল আছে আমরা দেশের মধ্যে কোরআন শরীফের মধ্যে সূরা আছে 114টা আপনাদের দেশে 115টা আরো বেশি ঠিক সেম সেম মাশাআল্লাহ নামাজ হইল পাঁচ ওয়াক্ত ফরিও আমরা পাঁচ ওয়াক্ত সোয়া কয়ত পাইবেন আর কথা কম আমি সোয়া কয়ত পঞ্চাশ ওয়াক্ত জালালি সাহেব বুঝলেন না তো বাংলাদেশ থেকে আইয়া বুঝে সোয়া বাড়াইয়া দিছেন আমরা হ্যাঁ আমি তো বাড়ানো বাড়াইছি তো হবে নামাজ ছিল মূলত পঞ্চাশ ওয়াক্ত হুজুর বুঝলাম না আমার দয়াল নবী মায়ার নবীজি মেরাজের রাত্রে আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে খালি হাতে আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে আমার দরবারে আসেন আমার বাড়িতে আসেন আমি খোদার জন্য কি লই আইছেন আমার নবী একটা ডাক দিয়ে কয় মাবুদ আমি তো জানি কেউ কারো বাড়ির মধ্যে বাসার মধ্যে খালি হাতে যাইতে পারে না কিছু না কিছু নিতে হয় না সুন্নত সুন্নত না সুন্নতে রাসূল তাহলে আপনার বন্ধু আমার জন্য কি নিয়ে আইসেন আল্লাহ আচ্ছা আল্লাহ জানে না
জানেনিও আল্লাহ সব জানে তারপর প্রশ্ন করে কেন জানেন যে যারা ভালোবাসে সে তার জবান থেকে কথা শুনতে তার ভালো লাগে আমার আল্লাহ তো নবীকে ভালোবাসে নবীর জবান থেকে কথা শুনতে আমার আল্লাহ বড় ভালো লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো খালি হাতে যে অত আসেন নাই কি নিয়ে আসেন অথচ নবীজির হাতে কিছু নাই আল্লাহ তো কোনো কিছু খায় না খাইনি তাহলে আল্লাহ কি লাগি আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করে আমার নবী একটা ডাক দিয়ে কয় মাবুদ আমি অত খালি হাতে আইছি না তাহলে কি নিয়ে আইছে আমি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা তোমার দরবারে নিয়ে আইছি তুমি দয়া করে আমার গুনাহগার উম্মতকে মাফ কইরা দাও তার মধ্যে 30,000 কথা কোরআনে আছে বাকি 60,000 কথা গোপন হইছে যেটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু আমরা যেহেতু খালিয়াতে আইসেন না আমি যদি আমার খালিয়াতে ফিরাইয়া দিই আমরা দুনিয়া গেলে মানুষ প্রশ্ন করবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাড়ি দিয়েছেন আল্লাহ কি দিছে তো যদি কিছু আনেন সেটা শরম ঠিক নেই তো বন্ধু আমি খালি হাতে যাইয়েন না আমি আপনার খালি হাতে ফাড়াইতাম না তাহলে কি দিবা খোদা তো জান আপনার উম্মতের জন্য আমার বান্দা বান্দির জন্য নামাজ দিলাম 50 ওয়াক্ত সুবহানাল্লাহ কয় ওয়াক্ত আমার নবীজি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ হইয়া দুনিয়ার জমিতে আসবে দুনিয়ার জমিনে আসবে চতুর্থ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা সুবহানাল্লাহ মুসা নবী নামে একজন নবী আছে নাম শুনছি কি যে মুসা নবী আল্লাহর সাথে দৈনিক 1,000 কথা বলতেন তুর পর্বতে যাইয়া তুর পাহাড়ে গেলে সেখানে খাজুর গাছ ওই খাজুর গাছের আগা থেকে কথা বাইর হয় মুসা নবী খাজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে দৈনিক 1,000 কথা বলেন তো মুসা নবী নবীদের মধ্যে মুসা নবী একটু বেশি গরম মানুষের মধ্যে গরম আছে না আমার ঠান্ডা মানুষ আছে না মুসা নবী একটু বেশি গরম তো একদিন আজরাইলে মুসা নবীর কাছে গেছে রুহুটা আনার জন্য কি আনার জন্য রুহু আজরাইল মুসা নবীর কাছে গেছে রুহু আনার জন্য মুসা নবীর মেজাজ গরম হইয়া গেছে এমন ভাবে এক ঠাকুর মারছে আজরাইলের বংশ ডাকা না হইয়া গেছে আজরাইল আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ পারাইলে তুমি হুকুম তুমি মাঝেদে মারতে গেলে মানে ও আর আমার অপরাধটা কি তোমার বন্ধু মুসা কালিমুল্লাহ আমার যে জোর সোয়ার দিছে উগা গেছে আর কে কইছে আল্লাহ কয় ও আজরাইল আমার বন্ধু মুসা কালিমুল্লাহ অপরাধ করে নাই অন্যই করে আল্লাহ তার বন্ধু পক্ষ হইয়া কইতেছে আমার বন্ধু অন্যায় করে নাই অপরাধ করে নাই আল্লাহ তো সব জানে ঠিক নি আজরাইলে কয় আল্লাহ অন্যায় অপরাধ না থাকে তোমার বন্ধু তাহলে মারছে কেন খাবারটা দিছে কেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল নবীদের মধ্যে আমার বন্ধু মুসা কালিমুল্লাহ গরম যত নবীর কাছে তুমি গেছো যত নবীর রুহু কবজ করছো আগে তারে আগে নবীদেরকে সালাম দিছো তারপর রুহু আনছো সুবহানাল্লাহ আমার বন্ধু মুসা কালিমুল্লাহর কাছে যখন গেছো সালাম দিছুনি কয় আল্লাহ সালাম ভুলি গেছি এই কারণে আমার বন্ধু মুসা কালিমুল্লাহ তোমার ঠাকুর দিয়া মনে করাইয়া দিছে ভবিষ্যৎ আইবে সময় আগে সালাম দিছি সুবহানাল্লাহ নবীদের কাছে আজরাইলে যখন যায় আগে আল্লাহ পক্ষ থেকে আগে সালাম দেয় তারপর রুহুটা আনে এত সম্মান এত ইজ্জত ইমানদার মুমিন যার আল্লাহ ওয়ালা সারা তাদের তো আগে আজরাইল সালাম দিবে তারপর রুহু নিবে সুবহানাল্লাহ ইমানদার মুমিনে এত জ্ঞান তাহলে ইমানদার মুমিন হওয়া দরকার আছে আসেন আসেন মজা আইতেছে সামনে এখন খেলা শেষ হলো খেলা শুরু এখন
দয়াল নবীর সাথে মুসা নবীর সাথে দেখা কোন নবীর সাথে দেখা ওই হেলা হেলা করে না মুন্ডা লাগে গন্ডা লাগে দেখাটা রাস্তার মধ্যে দাঁড়ায়ছে নবীজি যে রাস্তা দিয়ে আইবো এই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে আমার নবীর সালাম দে মুসা কালী মুন্ডা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা এই মুহূর্তে আল্লাহর বাড়ি থেকে আসছি আমি জানি আল্লাহ কি দিছে আর কি কইছে করে মুসা কইছ না আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বিশাল বড় একটা নিয়ামত দিছে ও ইয়া রাসূলুল্লাহ কি দিছে করে মুসা আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য নামাজ দিছে 50 শক্ত সুবহানাল্লাহ মুসা নবী কাহারে এক তারার উম্মত শেষ আমার উম্মত একটা ব্যক্তি শেষ কতিলে নামাজ দে 50 শক্ত দিছে এদিকে নামাজ পড়বো না ভাত খাবো না গোসল করবো না কাজ করবো কারণ এক ওয়াক্ত ফরজ ফরজ দিয়ে আর ওয়াক্ত হাজির এক ওয়াক্ত নামাজ শেষ করবো আর ওয়াক্ত হাজির 50 শক্ত নামাজ কি কম নি কথা কম না 50 শক্ত নামাজ কি কম এক ওয়াক্ত বলে আর ওয়াক্ত হাজির কি ফায়দা করবো ফরসত করবো না খাইবো না কাম করবো তাই মতো না ইয়া রাসূলুল্লাহ নামাজ না ও কই যেতা আমি আবার আল্লাহর বাড়িতে যান আমার মাওলানা কোন নামাজ কিছু কমাইয়া দিত আমার মদিনার কামলি বলা নবীজি আবার আল্লাহর বাড়ির মধ্যে গেলেন আমার আল্লাহ ডাক দিয়া কোন নবী গো আসছেন নি গো বন্ধু ও তুমি আমার নিয়ে আইছো আবার আমি কেমন এলাম ও তুমি যে 50 শক্ত নামাজ দিছ আমি তো খেয়াল করি নাই আমার মতো 50 শক্ত করতে একটু সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কো নবী গো আমি খোদা কো আপনারে বিদায় দিতাম সাইরা বন্ধু আমার আমার কিছু কোন আমার কাছে থাকে আমি খোদার বড় ভালো লাগে আপনি উম্মতের মায়া দুনিয়ার মধ্যে চলে যাইতেন স্যার আমি তো আপনারে রাখতাম পারি না ও বন্ধু